রাজা বাবু রাজা বাবু বেডরুম সেট বেডের সাথে একটা খাট আচ্ছা মেশিন করে একটা সাইড বক্স ড্রেসিং টেবিল ওয়াল শোকেস আলমারি যে ওয়ার্ড্রব একটা ম্যাট্রেস ফ্রি দেব চাদর দুটি বালিশ বালিশের কভার থাকবে খাটটা কিন্তু প্রায় আপনার 6 ফিটের উপর হাইটটা হবে ড্রেসিং টেবিল লং ড্রেসিং টেবিল পুরো কিন্তু ফেসটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিলের মধ্যে পুরো ফেসটা আছে ঠিক আছে ভিতর বাইরে কিন্তু সেম ফিনিশিং থাকে জি ওয়াল শোকেসটা কিন্তু তিনটা পাল্লা তিনটা পাল্লা তিনটা সেলফ হবে আমরা সম্পূর্ণ কিন্তু 3D নকশা করা জমিনের উপরে সম্পূর্ণ সলিডের উপরে কিন্তু 3D নকশা করা দেখেন আমার প্রত্যেকটা জিনিস একদম সলিড আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন সজল আহমেদ ব্লগস পক্ষ থেকে আরো একটি নতুন ফার্নিচারের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ভিউয়ার্স আজকে কিন্তু আমার সামনে দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ লাক্সারিয়াস একটি বেডরুম সেট সাজিয়ে রেখেছে তো আজকে মাত্র চলে আসলাম এইচকে ফার্নিচার বাজারে আর আজকে আমার সামনে দাঁড়িয়ে আছে জহিরুল ইসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখতে পাচ্ছি অসাধারণ একটি ফার্নিচার সেট সাজিয়ে রেখেছেন নাম দিয়েছেন কি রাজা বাবু রাজা বাবু বেডরুম সেট জি রাজা বাবু বেডরুম সেট ওকে তো আপনার শোরুমের লোকেশনটা কোথায় একটু বলে দেন জি আমার শোরুমের লোকেশন ঢাকা যাত্রাবাড়ি শনি একরা 24 ফুট জিয়াশনের বীচ আলামিন মসজিদের পাশে এসকে ফার্নিচার বাজার ওকে তাও কিন্তু ভিডিওর স্ক্রিনে এবং ভিডিওর ডেসক্রিপশনে নাম্বার অ্যাড্রেস সবকিছু দিয়ে রাখবো ভিউয়ার্স যে কোনো সময় যোগাযোগ করে আসতে পারবে জি সপ্তাহে 7 দিনে কিন্তু ওনাদের শোরুমটি খোলা আছে জি তো আমরা প্রথম আমরা দেখে দেব সেটার সাথে কি কি আইটেম থাকছে জি প্রথমে একটা সফট বেড সাথে একটা খাট আচ্ছা তারপর একটা মেশিন করে একটা সাইড বক্স যে ড্রেসিং টেবিল তে ওয়াল শোকেস তে আলমারি একটি আলমারি একটি ওয়ার্ড্রব একটি ওয়ার্ড্রব নাকি জি ওকে টোটাল 6টি টোটাল 6টি আইটেম থাকছে তো এটির সাথে কি ফ্রি আইটেম দিবেন না আসলে কি দেব ফ্রি ফ্রি দিয়ে আমাদের কিছু থাকে না তার সাথে আমি একটা ম্যাট্রেস ফ্রি দেব কি চাদর আর দুটি বালিশ বালিশের কভার থাকবে ফ্রি এটির সাথে চাদর ফ্রি বালিশ ফ্রি ম্যাট্রেস ফ্রি জি ওকে প্রায় অনেক টাকা আইটেম ফ্রি দিচ্ছে জি আচ্ছা তো আপনার শোরুমের লোকেশন সবকিছু বলে দিলাম ভিউয়ার্স অবশ্যই ভিডিওর স্ক্রিনে নাম্বারে যে কোনো সময় যোগাযোগ করে আসবেন ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুবই অসাধারণ একটি ফার্নিচার নিয়ে আজকে কথা বলবো আমরা তো শীত তো চলে আসছে সবার কিন্তু খাত প্রয়োজন খাত দিয়ে আমরা শীত তো চলে আসে আবার 2023 সালও চলে আসে নতুন সাল চলে আসে সেই জন্য আমরা একটা বেডরুম সেট তৈরি করেছি এই বেডরুম সেটটা তৈরি করতে আমাদের অনেক দিন লাগছে আসলে দেখেন আমার কালেকশনগুলো দেখেন প্রথমে আমি খাটটা দিয়ে শুরু করতে চাই খাটটা কিন্তু প্রায় আপনার 6 ফিটের উপর হাইটটা হবে দেখেন আমার চেয়ে উপরে কিন্তু হাইটটা খাটটা হেড সাইডটা আর বিশেষ করে আমার হেয়ারসাইডটা দেখেন সম্পূর্ণ 3D নকশা করা একবার খালি এখন জমিন একবার সম্পূর্ণ সলিডের উপরে নকশা করেছে কিন্তু আচ্ছা সলিডের উপরে খুদাই করে নকশা করেছে এমন 3D কাটিং করা হয়েছে বিশেষ জালি সিস্টেম করা হয়েছে এই খাটটা নিয়ে আমরা রাজা বাবু রাজা আসলে রাজার এই খাট ব্যবহার করতো আগের দিনে মানুষের রাজারই ব্যবহার করতো রাজা বাদশার এই খাট ইউজ করতো রাজা বাদশার ব্যবহার মানে করতো আর বেলবেটটা দেখেন খুব সফট একটা আয়রন বেলবেট অনেক দামি কাপড় লাগানো হয়েছে আর সব বেদরুন সম্পূর্ণ সলিড ফর্ম সলিড ঠিক আছে আর আমার খাটটা দেখেন সম্পূর্ণ কালো কালার করেছে ব্ল্যাক কালার জমির একদম ব্ল্যাক কালার দেওয়া হয়েছে আর সম্পূর্ণ গোল্ডেন কালার আছে কালারটা কিন্তু অনেক নিখুঁতভাবে কালারটা করা হয়েছে ঠিক আছে আর ফিনিশিংয়ের পরও আমার গাড়িটা পাকা পাকা 3 ইঞ্চি মোটা থাকবে কিন্তু পাকা 3 ইঞ্চি মোটা থাকবে ফিনিশিংয়ের পরও প্লাস এটা কি হেয়ার সাইড এবং লেগ সাইড সেম ভাবে কিন্তু কাজ করা হয়েছে ঠিক আছে কয় ফিট বা কয় ফিট আছে 6 ফিট বা 7 ফিট যাকে কিং সাইজ বলে ওকে ঠিক আছে তার পাশাপাশি একটা সাইড বক্স সাইড বক্সটা হবে দুইটা ডোর উপর ডোরটা থাকবে আপনার কিন্তু লক সিস্টেম ঠিক আছে আর নিচের ডোর কিন্তু আমার ব্র্যান্ড ভিতরের কালারটা দেখেন ভিতরের কালারটা কিন্তু ভিতর বাইরে সেম কালার আমার প্রত্যেকটি প্রোডাক্ট ভিতর বাইরে সেম কালার থাকবে সেম কালার আছে আর আমার কালারে কিন্তু সম্পূর্ণ কালারে কিন্তু গ্যারান্টি আছে কয় বছর গ্যারান্টি 10 বছর লিখিত ভাবে গ্যারান্টি পাবেন কালারে আর গুণের জন্য 20 বছর গ্যারান্টি পাবেন 20 বছরের গুণ পোকা গ্যারান্টি 10 বছরের কালার গ্যারান্টি আচ্ছা তার সাথে দেখেন ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিল দেখেন আসলে আপুদের পছন্দ কিন্তু একটা ড্রেসিং টেবিল ওকে একটা সেটের উপর কিন্তু ডিপেন্ড করে একটা ড্রেসিং টেবিল আচ্ছা ড্রেসিং টেবিল লং ড্রেসিং টেবিল ঠিক আছে ড্রেসিং টেবিল 3 ফিট বাই 6.5 ফিট হাইটটা ওয়াও আপনি দেখেন হ্যাঁ আমি কি বল দেখেন যে আমার পুরো কিন্তু ফেসটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ড্রেসিং টেবিলের মধ্যে পুরো ফেসটা আছে ঠিক আছে পুরো শাড়ি পোলো পুরো ফেস দেখতে পারবেন ভিতরটা দেখেন আপুদের জন্য চারটা সেলফ করা হয়েছে দুটো চুরি হ্যাঙ্গার করা হয়েছে কিন্তু ভিতরে ফিট বাই কয় ফিট আছে 3 ফিট বাই 6.5 ফিট 3 ফিট বাই 6.5 ফিট 6.5 ফিট জি কয় মিলি বুট দিয়ে ইউজ করা হয়েছে সম্পূর্ণ কিন্তু ফিনিশিং এর পর 15 মিলি বুট পাবেন 15 মিলি বুট ফিনিশিং এর পর ঠিক আছে এই সেটটা দেখেন তার সাথে সাথে এই সাইডও কিন্তু একটা আপনার এই সেলফ আছে চারটা সেলফ আছে ওকে আর নিচে কিন্তু একটা পাল্লা পাল্লা একটি নো ডয়ে হ্যাঁ ডয়েটা দেখেন ভিতরে কিন্তু হিউজ পরিমাণ জায়গা আছে ভিতরে কিন্তু আমাদের কিন্তু ওনাদের সবচেয়ে বেশি ভালো লাগে ভিতর বাইরে কিন্তু সেম ফিনিশিং থাকে ওকে এটা কিন্তু আমাদের খুবই চমৎকার লাগে তার পাশাপাশি থাকছে একটি কি ওয়াল শোকেস ওয়াল শোকেসটা কিন্তু তিনটা পাল্লা তিনটা সেলফ হবে ভিতরটা দেখেন আপুদের কিন্তু পছন্দ আসলে আপুরা কিন্তু বাসায় কসমেটিক রাখার জন্য এবং আপনার জিনিস কাঁচা জিনিস রাখার জন্য ওয়াল শোকেসটা পারফেক্ট ওকে ঠিক আছে তিনটা সেলফ কিন্তু ভিতর বাইরে সেম ভাবে ফিনিশিং করা আছে
আচ্ছা আর এটা কিন্তু দুইটা পার্ট করা যায় আপনারা ক্যারি করার সুবিধা দুইটা পার্ট করা যায় উপরের পাটা আলাদা করা যায় নিচের পাটা আলাদা করা যায় দেখেন নিচের পাটা উপরে করা যায় নিচের পাটা উপরের পাটা এটা পাঁচ তলা দুইটা পার্ট করা যায় জি পাঁচ তলা সাত তলা ইজিলি ওই ক্যারি করা যায় তিনটা উপরে পাল্লা আছে তিনটা সেলফ আছে আর নিচে কিন্তু দুই পাশে দুইটা পাল্লা ওকে পাল্লা তো দেখেন দুই পাশে দুইটা পাল্লা পাল্লা দিয়ে একবার ভিতর বাইরে কিন্তু সেম ফিনিশিং থাকবে ঠিক আছে সেম ফিনিশিং থাকবে আলমারি বুঝতে সম্পূর্ণ সলিডের উপর কিন্তু থ্রি ডি নকশা করা দেখেন আমার প্রত্যেকটা জিনিস একদম সলিড সলিডের উপর নকশা করা কিন্তু ভিতরটা দেখেন মানে নকশার উপরে কিন্তু মিরর বসানো হয়েছে ঠিক আছে থ্রি ডি নকশার উপর কিন্তু মিরর করা হয়েছে পিছনে কাস্টমাইজ মতো করে নিতে পারবে হ্যাঁ কাস্টমাইজ আপনার কাস্টমার ভিউসরা কাস্টমার বেশি করে নিতে পারবে এছাড়া তিনটা চারটা সেলফ আছে আচ্ছা ঠিক আছে মাঝে আছে মাঝে কিন্তু একটা কোট হ্যাঙ্গার আর আমার এটা কিন্তু সম্পূর্ণ কাট কালার করা হয়েছে ঠিক আছে আপনার যে কোনো কাস্টমাইজ কালার যে কোনো কালার করে নিতে পারবেন এটি আপনার স্কোয়ার ম্যাট্রেস পাচ্ছেন স্কোয়ার ম্যাট্রেস আছে আর দুটেই একটি চাদর দুটি বালিশ দুটি বালিশের কভার পাচ্ছেন ফ্রি এগুলা জি এগুলা সম্পূর্ণ ফ্রি আচ্ছা টোটাল আইটেমটার প্রাইসটা কত রাখছেন সম্পূর্ণ পুরো আমার বেডরুম সেটটা মাত্র 85,000 টাকা যেহেতু সামনে নতুন বছর চলে আসছে শীত চলে আসছে সেজন্য 85,000 টাকা বেডরুম সেটটা পাচ্ছেন ডিসকাউন্ট তো করতে হবে ডিসকাউন্ট দিয়ে কত রাখবেন একদম বলে ডিসকাউন্ট কিছু থাকে না ঠিক আছে ডিসকাউন্ট গুলো কিছু থাকে না সেজন্য সজল আহমেদ ব্লক থেকে যারা আসবে তার জন্য আরো 10,000 টাকা ডিসকাউন্ট মাত্র 75,000 টাকা পাচ্ছেন সেট বেডরুম সেট ফিক্সড প্রাইস এটা আমাদের ফিক্সড আমাদের আসলে আমি কি বলবো দামাদামি করার কোনো অপশন নাই কিন্তু আসলে আমাদের নিজস্ব ফ্যাক্টরি সেজন্য আমরা এই প্রাইসে দিতে পারছি ঠিক আছে এই দেখেন ভিউস এখানে কিন্তু নিজেদের ফ্যাক্টরি দেখলে কিন্তু আপনারা বুঝতে পারবেন ঠিক আছে যেখান থেকে মালামাল নেওয়া হচ্ছে আচ্ছা সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এই বেডরুম সেটের প্রাইসটা কিন্তু মাত্র 75,000 টাকা হলে কিন্তু অসাধারণ একটি বেডরুম সেট নিতে পারবেন হাইসা বিছানা এগুলো কি দিচ্ছে সম্পূর্ণ মেহগুনি পাবেন মেহগুনি কাঠ সম্পূর্ণ মেহগুনি হাইসা বিছানা গুড়া সম্পূর্ণ মেহগুনি পাবেন ওকে ওকে ভিউয়ার্স আজকে অনেক কথাই তো বলে ফেললাম যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের ভিডিওটি কার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আজকে আমি এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তীতে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন